আমরা যখন বিজ্ঞানের কথা বলি তখন প্রযুক্তির প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি হাত ধরাধরি করে চলে বিজ্ঞানের আলোচনায় প্রযুক্তির আলোচনা অবশ্যম্ভাবী এবং যখন প্রযুক্তির কথা বলি তখন বিজ্ঞানের চর্চাও একেবারেই প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় বিজ্ঞান কি বিজ্ঞান কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে গাছ থেকে ফল ছিলে মাটিতে পরে নিউটনের গ্রেভিটেশনাল ল বললেন সমস্ত পতিত পদার্থ বা পতিত কোনো অবজেক্ট মাটিতে নেমে আসে কারণ পৃথিবীর কেন্দ্রে একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে সেই শক্তি সবাইকে টেনে ধরে সমস্ত বস্তুকে টেনে ধরে নিজের দিকে এই যে ধারণা এই ধারণাটা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে কোন পতিত বস্তু সারফেসে পৃথিবীর সারফেসে পতিত হয় এই জন্যে যে গ্রেভিটেশনাল ফোর্স তার উপরে কাজ করে গ্রেভিটেশনাল ফোর্স এবং পতিত পদার্থের বা অবজেক্টের সম্পর্ক প্রতিষ্ঠা করাটাই হচ্ছে বিজ্ঞান কিন্তু বিজ্ঞান দিয়ে তো আমি জড়জগতকে পরিবর্তন করতে পারি না প্রাকৃতিক দুনিয়া একটাকে পরিবর্তন করতে পারি না তাহার জন্য দরকার হচ্ছে প্রযুক্তি সে বিজ্ঞানের ধারণাটাকে তত্ত্বীয় ধারণাকে প্রয়োগ করে আমাদের প্রাকৃতিক জগৎটাকে পরিবর্তন করতে হয় আর এই পরিবর্তনের জন্য আমাদের দরকার প্রযুক্তি যেমন আমরা জানি এভরি অ্যাকশন শুড হ্যাভ অ্যান ইকুয়াল রিয়াকশন প্রতিটি অ্যাকশনের একটি সমান রিয়েকশন আছে এটি জানি বলেই আমরা শুধুমাত্র রাইফেল আবিষ্কার করতে পেরেছি আগ্নেয়স্ত্র আবিষ্কার করতে পেরেছি অর্থাৎ প্রতিটি অ্যাকশনের একটি সমান প্রতিক্রিয়া থাকে এই যে তত্ত্ব এ প্রয়োগ দেখে রাইফেল আবিষ্কারের মধ্যে দিয়ে রাইফেলের মধ্যে রাইফেল হচ্ছে একটি প্রযুক্তি আমরা জানি যে বিমান আকাশে উড্ডীন হয় লেভেল ফ্লাইটে চলতে সক্ষম হয় কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যে শক্তিতে তাকে টেনে ধরে তার চেয়ে সমান অথবা বেশি শক্তিতে তাকে উড়দিন থাকতে হয় এই ধারণা আমরা প্রযুক্তি এর এয়ারক্রাফট একটি প্রযুক্তি সেই প্রযুক্তি এই যে ধারণার কথা বললাম বৈজ্ঞানিক ধারণা সেই ধারণাকে অবলম্বন করেই কিন্তু আবিষ্কার হয়েছে আমাদের প্রাকৃতিক বদলানোর জন্য বিজ্ঞানের ধারণা দরকার কিন্তু সেই তথ্যীয় ধারণা দিয়ে আমরা আমাদের প্রাকৃতিক জগৎকে বদলাতে পারি না মডিফাই করতে পারি না মডিফিকেশনের জন্য দরকার হচ্ছে প্রযুক্তি আমরা আগুনের আবিষ্কার করতে শিখলাম পাথর ও পাথরে ঘষা দিয়ে আগুন আবিষ্কার করতে পারলাম এটি একটি ধারণা কিন্তু সে আগুনকে পুড়িয়ে লোহার আকর থেকে আমরা লাঙ্গলের ফলা তৈরি করতে পারলাম আমরা কৃষি সভ্যতার পত্তন করতে পারলাম কেন শুধুমাত্র বিজ্ঞানের ধারণার উপরে প্রতিষ্ঠিত বলে নয় বরং সে বিজ্ঞানের ধারণাকে প্রযুক্ত প্রযুক্তি আবিষ্কারের মধ্য দিয়ে আমরা লাঙ্গল একটা একটা প্রযুক্তি সেই প্রযুক্তি আবিষ্কার হওয়ার ফলেই আমরা দেখলাম কৃষি সভ্যতার পত্তন হয় আগুনের ব্যবহার জানি বলে কৃষি সভ্যতার পত্তন হয়নি বরং প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা এবং সামর্থ্য আছে বলেই আমরা একটা কৃষি সভ্যতার পত্তন করতে পেরেছি সুতরাং বিজ্ঞান তত্ত্বীয় ধারণার সৃষ্টি করে এবং প্রযুক্তি সেই ধারণাকে অবলম্বন করে প্রাকৃতিক জগৎটাকে বদলায় ঠিক তেমনি আমাদের জগৎ হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক আমাদের এই যে সামাজিক জগৎটা বদলাচ্ছে তার একটি কারণ কিন্তু বিজ্ঞান এবং সেই বিজ্ঞানের তো ধারণার প্রয়োগ সেই প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রযুক্তির উপর নির্ভর করতে হচ্ছে যেমন কিছুক্ষণ আগেই বললাম আগুন আগুন হচ্ছে শক্তির উৎস এবং এই শক্তির উৎসকে ব্যবহার করে আমরা হাতিয়ার তৈরি করতে পারলাম তীর ধনুক তৈরি করতে পারলাম বল্লম তৈরি করতে পারলাম সেগুলো প্রয়োগের মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক জীবনটাকে অর্থনৈতিক জীবনটাকে আগে খাদ্য সংগ্রহের অর্থনীতি থেকে অর্থনীতি থেকে আমরা উৎপাদনের অর্থনীতিতে নিজেকে উন্নীত করতে পারলাম আমরা কৃষি সভ্যতার পত্তন করতে পারলাম এবং শুধু তাই শক্তির উৎস যত বেশি আমাদের সন্নিবেশ হতে শুরু করলো যেমন কয়লা কিংবা গ্যাস কিংবা তেল কিংবা সোলার এনার্জি কিংবা তত বেশি দেখছি যে আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনটা বদলাচ্ছে সুতরাং আমাদের তত্ত্বীয় ধারণা আমরা শক্তি প্রয়োগ করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শুধু আমরা আমাদের প্রাকৃতিক জকটটাকে বদলানোর সামর্থ্য অর্জন করতে পারি সুতরাং বিজ্ঞান বিজ্ঞান শুধু তথ্য ধারণা তৈরি করে কিন্তু তাকে বদলানোর জন্য আমাদের প্রযুক্তি দরকার আমরা প্রচন্ড গরমের মধ্যে আমরা জানি আমাদেরকে যদি সারভাইভ করতে হয় আমাদের শীতল পরিবেশে থাকা দরকার আমাদের যদি একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকতে হয় তাহলে আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে এসি এ এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার হচ্ছে একটা প্রযুক্তি আমরা কিভাবে একটা নির্দিষ্ট স্থানকে শীতল করতে পারি ঠান্ডা করতে পারি সেই জ্ঞান হচ্ছে তত্ত্বীয় ধারণা কিন্তু তাকে যদি বদলাতে আমাদের দরকার প্রযুক্তি এই জন্য এসি একটি প্রযুক্তি ফ্যান একটি প্রযুক্তি আমাদের গাড়ি একটি প্রযুক্তি আমরা আসলে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি এবং আমাদের চারপাশের সামাজিক অর্থনৈতিক জীবনটা যে আমরা বদলাতে পারি সেটির কারণ হচ্ছে আমরা প্রযুক্তি ব্যবহার করবার মতো সামর্থ্য অর্জন করেছি সুতরাং বিজ্ঞান হচ্ছে মূলত কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা দুই বা ততধিক ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা দুই বা ততধিক ভেরিয়েবলের মধ্যে একটি আরেকটির কারণ হিসেবে উদ্ভূত হয় এই ধারণা প্রতিষ্ঠিত করা এটি হচ্ছে বিজ্ঞানের দায়িত্ব সেটা জেমেটের থিওরেম হতে পারে কিংবা ন্যাচারাল সায়েন্সের থিওরি হতে পারে কিন্তু থিওরি দিয়ে দিয়ে তো আমাদের সামাজিক আমাদের প্রাকৃতিক জগৎকে আমরা বদলাতে পারি না সুতরাং প্রাকৃতিক জগৎ বদলানোর জন্য আমাদের সেই ধারণা প্রয়োগ করবার জন্য আমাদের প্রযুক্তি দরকার প্রযুক্তির দুটো অংশ একটি হচ্ছে ধরা যায় ছোঁয়া যায় না বস্তুগত আর একটি ধরা যায় না ছোঁয়া যায় না সেটাও বস্তুগত যেমন আজকে আমাদের বড় বড় শিল্প কলকারখানা কিংবা কম্পিউটার সেই কম্পিউটার চালানোর জন্য কম্পিউটার একটি হার্ডওয়্যার একটি ধরা যায় ছোঁয়া যায় এটা মানুষের সৃষ্ট এটা সাংস্কৃতিক একটা বৈশিষ্ট্যমণ্ডিত অবজেক্ট এই অবজেক্টটা হচ্ছে আমাদের প্রযুক্তি কিন্তু তাকে পরিচালিত করবার মতো যে জ্ঞান বা মেধা সেটিও প্রযুক্তি সেটি হচ্ছে অবস্থগত প্রযুক্তি। সুতরাং আমাদের যে জ্ঞানের কথা বললাম সেই জ্ঞান কিন্তু তত্ত্বীয় ধারণার মধ্যে আমরা পাই আমরা যখন বলি এভরি অ্যাকশন শুড হ্যাভ অ্যান ইকুয়েল রিয়াকশন এটা একটা তত্ত্বীয় ধারণা এটাও জ্ঞান কিন্তু এই জ্ঞানটাকে আমরা বাস্তব জীবনে প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক জীবনকে আমাদেরকে প্রাকৃতিক অবস্থাকে বদলানোর জন্য আমরা প্রয়োগ করবার জন্য প্রযুক্তির দরকার হয় সুতরাং বিজ্ঞান এবং প্রযুক্তি আমি আগেই বলেছি হাত ধরাধরি করে চলে শুধু বিজ্ঞান দিয়ে আমাদের প্রাকৃতিক দুনিয়াকে বদলাতে পারি না সুতরাং আমাদের দরকার প্রযুক্তি আর প্রযুক্তির সন্নিবেশ এবং ক্রম উন্নয়ন আমাদের সামাজিক জগৎটাকে পরিবর্তন করছে সুতরাং প্রযুক্তি আসলে আমাদের জীবন ব্যবস্থার নির্ণায়ক ধন্যবাদ